পিছনে আমার হলো ধনী দাদু অতি সুন্দর অতি সুন্দর কি বলবো আর অতিব চমৎকার 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 অদ্ধকার দরবার যা করে গেল ব্যবহার এর মতো ভগবানকে কি বলবো কি বলবো মশাই আমার কি মনে হয় জানেন আরে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা আর খোল খাইয়ে লাভ কি হবে আরে তাই যদি হয় সেই জায়গাটা বিচার করতে হবে খোল খাইয়ে দিলে তো হবে না আগে ঠেটা না ভালো বিচার করতে হবে ভাবি কি ঝাঁচা মরে যাবে এই ছোট পাড়া পাতলা পাড়া দেখলে হবে না আমি হচ্ছে বিজ্ঞান একটা মাত্র ট্যাবলেট দিয়ে গেছিলাম 500 পাড়ের ট্যাবলেট কাজ ভালোই করেছে নাকি বলছে খুব ভালো ভালো কাজ একবারে কেন্দ্রে কুকিয়ে এই ওই করে একবার আসো তুমি পড়েছো কার হাতে তোমার এরান নাই আজ কোনো মতে ট্যাবলেটে কাজ ভালোই করেছে নাকি বলছে লাফিয়ে খুব গেল সেই ট্যাবলেট তো দেওয়া হয়েছে লাফাবে না কেন এই যে লাফানো ট্যাবলেট দেওয়া হয়েছে এই যে আপনারা গান শুনছেন এত সুন্দর বসে বসে এতজন রয়েছেন কেউ লাফাচ্ছেন নাকি এই ভদ্রলোক লাফাচ্ছে কেন এর নিশ্চয় কারণ আছে নাকি কারণ না থাকলে তো আর এমনি এমনি লাফাবে না আসলে ব্যাপারটা হয়েছে কি এই দেখুন গত বছর আমাদের গ্রামে চলছে কীর্তনের আসর তো কীর্তনিয়া কীর্তন করছে আর আপনাদের মতো আপনারা যেমন খুব সুন্দর করে মন প্রাণ ঢেলে দিয়ে যেমন কবি শুনছেন সেরকম ভাবে আমরাও কিন্তু কীর্তন শুনছি তা কীর্তনিয়া গান করছেন কীর্তন করছেন আপনাদের মতো অনেকে সবাই শ্রবণ করছে ভক্ত আর আর একজন পাশে থেকে ত্রিং 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 করে খুব লাফিয়ে যাচ্ছে একটা গাছের তলায় দাঁড়িয়ে তা কীর্তনিয়া বারবার বারবার ফলো করছে যতক্ষণ ধরে গান করছি 3 ঘন্টা 2.5 ঘন্টা প্রায় শেষের দিকে হয়ে গেল তা এত ভক্ত মণ্ডলী সবাই গান শুনছে আর এ বেটা তো লাফাচ্ছে কেন ত্রিং 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 করে এ কীর্তনিয়া কিন্তু আর থাকতে পারলেন না সামনে গাছ গাছের নিচে লাফাচ্ছে তা ওর কাছে তখন বলছে ও দাদা এই যে গাছের তলায় দাঁড়িয়েছেন ও দাদা কি হলো দিদি যে আপনার সবাই গান শুনছেন কীর্তন শুনছেন তা কেউ তো লাফাচ্ছে না এটা ধরো পঞ্চরস নয় যে সবাই লাফাবে বা অর্কেস্টারও নয় আপনি এত লাফাচ্ছেন কেন কেন তা বলছে কি বলবো দিদি আমি কি আর এমনি এমনি লাফাচ্ছি এই দেখুন দুটো আমার হাত হ্যাঁ একটা হাত তো দূরের কথা দুটো হাতে আমার কাটা আর যে গাছটা আমি বসে আছি তাকিয়ে দেখো গাছের তলায় রয়েছে পিঁপড়ে হাত তো আর নেই যে আমি ছাড়াবো আমি লাফিয়ে লাফিয়ে তাই হয়েছে আমার পাল্লাদের অবস্থায় ওর পাছায় দুটো পিঁপড়ে লাগানো হয়েছিল সে পিঁপড়ে ছাড়ানোর জন্য হাত দুটো কাটা পড়ে গেছে লাফিয়ে লাফিয়ে পিঁপড়ে ছাড়া ওরে আমার মানিক তুমি ধৈর্য ধরো খানি আরে তোমার যা রোগ ধরেছে ভরা আছে আমার এই ট্যাবলেট দিয়ে গেলাম 1.5 ঘন্টা ধরে লাফিয়ে গেল 1 ঘন্টা 40 মিনিট এবার দ্বিতীয় পালায় দিয়ে দেবো একটা টনিক ক্যাপসুল সে ক্যাপসুলে দেখা যাক কত বড় লাফাতে পারে ট্যাবলেট দিয়ে গেলাম ট্যাবলেট যদি কাজে না হয় দিয়ে যাবো ক্যাপসুল সে ক্যাপসুল যদি কাজে না হয় দিয়ে যাব টনিক সে টনিক যদি কাজে না হয় দিয়ে দেবো ওয়ারিন আর ওয়ারিনও যদি শেষ পর্যন্ত কাজ না হয় গরু মরার ওষুধ এসে কেটে মার
হরি বল হরি বল। বাবারে বাবারে বলার কি ধরন! তো এতক্ষণ ধরে যে গান করে গেলেন, আচ্ছা গানের বিষয়বস্তু কি দিয়েছেন? বিজ্ঞান ভগবান না ভক্ত ভগবান? বিজ্ঞান ভগবান না ভক্ত ভগবান? বিজ্ঞান ভগবান, বিজ্ঞান ভগবান। তো বাবারে প্রহ্লাদকে ধরে যা শুরু করে দিয়েছে, আপনার নিজের জমি আছে, ওরও জমি আছে, আমারও জমি আছে। যে তোমার জমিতে আমি চাষ করবো না, আমার জমিতে তুমি চাষ করবে না, ওই তোমার জমি বাদ দিয়ে যদি আমার জমিতেও চাষ করতে ফেলে, চাষ করে বসে, তার অবস্থা কেমন হয় মশাই বলুন? আরে নিজের জমিটা যে আব্বাস করে এলো, কে দিকে কে দেখবে? বিজ্ঞান শোন, হে হারে তুরে শোন রে, জানিস না ভালো ভগবান পেয়েছেন বাবু। ভগবানের মুখে কি সুন্দর বাক্য নাকি কাকা বাবু, কি সুন্দর তার ভাষা, হারে তুরে ভালো ভগবান। তাই সেই জন্য বলে এই ভগবান নয় রে, আর এক ভগবান আছে, এই ভগবান নিয়ে যাবে সেই ভগবানের কাছে, এ হচ্ছে সাজা ভগবান। সেই জন্য কথাই বলে কবি গান হচ্ছে লোকশিক্ষার গান, একটু ভাষাটা ঠিক করতে হয়। আমি একটিবারের জন্য হারে তুলে বলেছিলাম, এই বিজ্ঞান শোন, এই জানিস না বাবারে বাবারে, ওরে কথাই বলে খিচুনি কো মানে চিনি, বীর চিনি রনে রন্ধনে রাধুনে চিনে ব্যঞ্জনার গুণে, আমি এটে পিড়ে শাড়ি চিনি আলে চিনি চাষা, আর ভদ্র লোককে চেনা যায় তার শুনলে মুখের ভাষা, ভালো ভদ্র লোক। বিজ্ঞানী কারেন্ট আবিষ্কার করেছিস, এ কারেন্ট যদি চলে যায় কি করে হবে? কারেন্ট তৈরি করেছে আমার মতো বিজ্ঞানী, আমার মতো বিজ্ঞানী তৈরি করেছে কারেন্ট। সে কারেন্ট যদিও চলে যায়, মাইক ম্যান দা আমি বলে গিয়েছিলাম, মাইক চালাচ্ছেন আপনি সেই হিসেবে কথাটা বলেছিল, যদি কারেন্ট চলে যায় তার ব্যবস্থা করি নাই আমি, বলুন। এই দেখুন বলে দিচ্ছে, আরে চলে হাঁটা দাও, যেমন সুবিধাও আছে তার অসুবিধাও আছে। যদি মাল চলে যায় আবার মাল বসিয়ে দেওয়া হবে, জেনেটা নিয়ে আসা হয়েছে তো, আর জেনেটা চালিয়ে দিলেই তো সব শেষ কাজ হয়ে যাবে। এতে চিন্তা করার কি আছে? কারেন্ট চলে গেলে কোনো ব্যাপার না, এই যুগে ব্যাপার আছে নাকি? কারণ থাকলেই বাকি আর না থাকলেই বাকি, তাকে দেখতে হবে। বাবারে বলছে গান ধরেছে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে, সুরধ্বনির কিনারায় সোনার নূপুরে দিয়া পায়, নাচে নাগরিক ও সুন্দর গৌরাঙ্গ রায়। তা গৌরাঙ্গ রায়কে যে নাচাবি আগে সুরধ্বনির তীরে নিয়ে যা, না জানা থাকলে গান তো গেয়ে দিলে হয়ে গেল, আগে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে যেতে হবে তো সুরধ্বনির কিনারায়, তবে তো গানটা গাওয়া হবে। আমি জিজ্ঞাসা করলাম কি যে তোমার নামে আজ কলিযুগে চলছে শিবাসের অঙ্গন হরি নাম সংকীর্তন, সেখানে রয়েছে গৌর হরি, সেই নাম করে শিবাস পণ্ডিতের ছেলে মারা গেল, আর এই জায়গায় গান ধরে নিল সুরধ্বনির কিনারায় সোনার উপরে দিয়া পাই, নাচে না গড়ি গো সুন্দর গৌরাঙ্গ রায়। গাইছিস কি? চিন্তা ভাবনা করে গাইতে হবে, না জানা থাকলে গাওয়া হয়। কোথায় ছেলে মরে গেল সেই তত্ত্ব না দিয়ে শুনো ধুনে কিরানা এখন ঘুরে না আসছে, সেই না নৃত্য করতে শুরু করলো। আসলে ব্যাপারটা হয়েছে কি, জানা থাকলে সব বলা যায় না, সব জায়গায় প্রযোজ্য নয়। একটা মা, মা বাবা তার ছেলেকে নিয়ে রাস্তার মধ্যে হেঁটে চলে যাচ্ছে, ছেলে বলছে বাবা আমি একটা লজেন্স খাবো, তা কাঠি লাগা লজেন্স কিনে দিয়েছে। ছেলে তখন চুষতে 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 রাস্তার মধ্যে চলে যাচ্ছে, যেতে 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 ছেলের হাত তো কোনো কারণবশত ধুলেতে পড়ে গিয়েছে। ছেলে যেই তুলতে যাচ্ছে, ছেলে যেই চকলেটটাকে তুলতে যাচ্ছে, লজেন্সটাকে তুলতে যাচ্ছে, আর এমন সময় ছেলের মা বলছে, এই বাবা থাম 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 থাম, চকলেট নেই না নেই না, যেটা পড়ে গিয়েছে ধুলোয় পড়ে গিয়েছে, এটা নিতে নেই নেই না নেই না, আমি একটা কিনে দেবো।
সেই ছেলে আর চকলেটটা নিল না, সোজা মায়ের হাত ধরে যেতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর ছেলের মাটা পড়ে গিয়েছে, আহা ছেলের বাবাটা পড়ে গিয়েছে। ছেলের বাবা যে পড়ে গিয়েছে হোঁচট খেয়ে, অমনি তখন ছেলের মা তখন তুলতে যাচ্ছে, ছেলের মা যে তুলতে যাচ্ছে, এমন সময় ছেলে তখন নেই না এ মাল নিতে নেই, পরা মাল তুলতে নেই, নতুন করে বাবাই নিয়ে দেবো। আরে সব জায়গায় কি প্রযোজ্য হয়, আরে চকলেটের ক্ষেত্রে যদি পড়ে যায় নতুন করে এনে দেওয়া হবে, আরে বাবা যদি পড়ে যায় বাবাকে নালে নতুন করে বাবা পাবি কোথায়? জানা থাকলে সব কথা সব জায়গায় বলা যায় না, আগে ভেবে চিনতে দেখো গা, তারপরে বলবে। তাই জিজ্ঞাসা করলাম, দ্বিতীয় আসরে উঠি আমার ছোট্ট করে মাতৃবন্দনাকে সেরে দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে, তাহলে চলার বলার মধ্যে মুখস্থ করে গুটিকয়েক মাত্র আমি জিজ্ঞাসা রেখেছিলাম তাহার ঘরে। আজ বলো যেই জায়গায় দুজনের মধ্যে হলো আমাদের দেখা, আজ ভগবান বিশ্বাসী 18 প্রাণের শ্রেষ্ঠ প্রাণ ভাগবত প্রাণ, সেখানে ভগবানের নাম সংকীর্তন করছো, ভগবানের নাম করছো, ভগবানের গুণ কীর্তন বর্ণন করছো, সেখানে ভগবানের নাম পড়ে, সেখানে ভগবানের নাম কীর্তন করে, সেখানে ভগবানের নাম বর্ণনা করে যদি চোখের মধ্যে ছানিয়ে পড়ে, দিয়ে যদি এই বিজ্ঞানের ঘরে আসতে হয় তাহলে ভগবানের নাম করব কেন? এই কেন বাঁচটা কাটার নামই বাবা হচ্ছে কবি গান। কিছু পেয়েছেন? হ্যাঁ ভণ্ড সাধু, আরে মাথা মোটা, সেই জন্যই আমি বলেছিলাম সে কোনো সাধারণ বাবাজি নয়, অধ্যাত্মবাদের বাবাজি। সে অধ্যাত্মবাদটা কি ব্যাখ্যা করবে আমার ভগবান, ব্যাখ্যা পেয়েছেন? এ অধ্যাত্মবাদ অধ হয়ে আকারে তয়ময়ী বয়ে আকার দ অধ্যাত্মবাদ, এই শব্দটার আক্ষরিক ব্যাখ্যা যদি তুমি জানতে আমাকে এহেন মন্তব্য তুমি করতে না, ও হচ্ছে ভণ্ড। আমাকে বলছে ওরে আমার বাবাজি তলায় তলায় মারছো ডিগবাজি, আরে ডিগবাজি আমরা মারছি না তোরা মারছে, ভগবানের নাম করবে। দেখুন এখন নাম নয়, হরিনাম আছে, এখন তেরে নাম হয়ে গিয়েছে, আছে হরিনাম, বাবারে যা সুর দিচ্ছে এই হরিনাম, বলবো না গো বলগা নিতাই কে, একবার মারলি দুইবার মারলি কলসির কানাতে, স্বামীর ভাত খাবো না মা বলগা বাবাকে, আয় হরি নামে সুর কিরা গেল কোথায় নাম? আর সেই সুর আছে? হ্যাঁ হরি নাম না এখন তেরে নাম, আসল নাম গেল কোথায়? দিয়ে করছে হরি নাম। আরে বাবা রে রানী মাতাজি বামি মাতাজি নিয়ে বাবারে বাবারে মৎস্য মৎস্য মাছ আগায় আগায় গিয়ে শুধু মৎস্য মাছ, সেই সুর গেল কোথায়? সেই তুর তাল গেল কোথায়? হ্যাঁ এই তো আধুনিক কাল চলে যে সুর, সেই সুরকে তোমরা ভরে দিচ্ছ, ধর্ম আছে? আর ওরে আমার বাবাজি তলায় তলায় মারছ ডিগবাজি, সেই নিয়ে যাচ্ছে মাতাজিকে আশ্রমে, দিয়ে দেখছে আশ্রমে ছেলে কাঁদছে, খুব চিন্তা ভাবনা করে কথা বলবে। সেই জন্যই বলে কবি করা নয় রে সোজা, বুদ্ধি চাই রে বোঝা। প্রথম কথা আমার ঘরে আসতে হলো কেন, ভগবানের নাম করে ছানি পড়বে কেন? হ্যাঁ কাকা বাবু, আমার ঘরে যদি আসতে হয় ভগবানের নাম করব কেন? এই জায়গায় ছিল আমার দাদি,
কথায় কথায় করে গেল চালাকি নাকি? উনি আমাকে 180 টাকা আশীর্বাদ করেছেন, এই আশীর্বাদ করার মতো আমি কেউ নই, বরং যেখানে দশ সেখানেই ভগবান। আপনারা ভগবান তুল্য রয়েছেন, দশ তুল্য রয়েছেন, দশের আশীর্বাদ ছাড়া আর কিছু প্রাপ্ত নয়। আপনারা আশীর্বাদ করুন, এইভাবেই যেন আপনাদের মতো ভক্তবৃন্দের আমি চরণ সেবা করতে পারি। তাই কথাই কথায় করে গেল চালাকি ও মায়েরা, আর পান্তা ভাতে ঢেলে গেল। আচ্ছা মা বলো তো, পান্তা ভাতের ঘি এর দরকার আছে? সেটা যদি গরম ভাত হয় তাহলে মানায়, পান্তা ভাতে ঘি ঢালতে শোনা ওরে আমার লগন চাঁদা, ঘর না ঢুকতে উঠোন কাদা। তো যাক বলেছে নাকি বলছেন, কামাই তো আর দেয়নি। আরে মশাই ঠিক বলুক আর ভুল বলুক, বলছে তো কিছু। একটা ছেলেকে জিজ্ঞাসা করছে, এ বানান বল তো, বল দাদু, বলছে বলছে হয় আকারে দয় হসু, তো পাঁচ পাঁচে কত হয়? 12। 15 দুগুণে কত হয়? 40। 5-7 জন জিজ্ঞাসা করছে, আরে এ তো সব ভুল বলছে। বাবা তখন সামনে বসে আছে, চোরে ভুল বলুক আর ঠিক গুলো বলছে, মুখে তোরা কামাই দেয় না, তো যা জিজ্ঞাসা করছে তাই বলছে, কামাই তো আর দেয় না, যা বলেছ তাই বলছে, কামাই তো আর দেয় না, ভুল বলুক আর ঠিক বলুক বলছে তো কিছু। তাই আপনারা শুনেছেন ওর মুখে, আমিও শুনেছি ওর মুখে, আপনাদের সোনা ওর মুখে, আমারও সোনা ওর মুখে, আপনাদের প্রত্যেকের সোনা ওর মুখে। তো যাই হোক আর বলবো না, অত্যন্ত এদিকে সময় বোঝা চূড়ান্ত, তাই বাজাও আমার ঢুলি সুরে পাতালে ছন্দ ছাড়ি আবার তাই